এখন হচ্ছে আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ। কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ মানে কি? কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ হচ্ছে কন্টেন্টগুলো যে আমরা ইউজ করব ফেসবুকে, যে আমরা শুধুমাত্র ফেসবুকের জন্য না, যে কোনো জায়গায় যে আমরা কন্টেন্ট ইউজ করি, ওই কন্টেন্টটা ইউজের জন্য কন্টেন্টের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়। এই স্ট্র্যাটেজিগুলো আমরা কীভাবে ফলো করব যাতে আমার কন্টেন্টটা পপুলার হয়, যাতে আমার কন্টেন্টটার ইন্টারাকশন বেশি আসে, যাতে আমার কন্টেন্টটার ধরেন যে কমেন্ট বেশি হয়, লাইক বেশি হয়, পৌঁছায় বেশি মানুষের কাছে, ভিউয়ার্স বেশি আসে। এটার জন্য যেটা করতে হয়, প্রথমেই আগে আমার একটা কন্টেন্ট সিলেক্ট করতে হবে। এগুলো কন্টেন্ট স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজির অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, তো এর মধ্যে কতগুলো স্ট্র্যাটেজি আমি বলতেছি। স্ট্র্যাটেজি একটা হচ্ছে আপনার কন্টেন্টটা সিলেক্ট করতে হবে, রাইট কন্টেন্ট সিলেক্ট করতে হবে, যে আমি কী কন্টেন্টের উপর লিখতে চাচ্ছি। তো একটা নিশ, প্রথমেই হচ্ছে কন্টেন্টের নিশ সিলেক্ট করতে হবে, যে আপনি কোন টপিকের উপর কন্টেন্ট নিতে যাচ্ছেন। তারপর হচ্ছে কন্টেন্টের একটা কিওয়ার্ডগুলো, যে এই ক্লাসগুলো কিন্তু আগেও বলছি, কিওয়ার্ড টিওয়ার্ডের সময় বলছি, আবার বলতেছি, এটাই হচ্ছে কন্টেন্ট, একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি। যে এই স্ট্র্যাটেজিটা যেটা এটাই বলতেছি, একটা কন্টেন্ট ক্রিয়েটের যেসব স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজিগুলোই বলতেছি। যে প্রথম হচ্ছে আপনার নিশটা সিলেক্ট করতে হবে, যে আপনি কন্টেন্টটা কোন নিশের উপর বানাতে চাচ্ছেন। তারপর ওই কন্টেন্টটার একটা, এতদিন কিন্তু আগে কিন্তু শুধু এগুলো বলছিলাম হচ্ছে আপনার কিওয়ার্ড প্ল্যানার ইউজের জন্য বা এসইওর জন্য, এখন হচ্ছে সামগ্রিকভাবে পুরোপুরি কন্টেন্টটা, মানে একটা ফুল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমরা কী কী স্ট্র্যাটেজি ফলো করব। তো ওই যে ওই ভাগগুলো এটার ভিতর ঢুকে পড়বে, সবগুলো মিলে আমরা একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি বানাবো। যে আমি যদি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমি এই এই স্ট্র্যাটেজিগুলো ফলো করব। তো প্রথমে হচ্ছে আমি একটা নিশ সিলেক্ট করব, যে আমি কোন নিশের উপর কন্টেন্টটা লিখতে চাই। তারপর হচ্ছে আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করব, যে আমি আমার কন্টেন্টে কোন কিওয়ার্ডগুলো ইউজ করতে চাই। তারপর হচ্ছে আমি আমার কন্টেন্টের জন্য পারফেক্ট অডিয়েন্স সিলেক্ট করব। পারফেক্ট অডিয়েন্স সিলেক্ট করা কি, একটু আগেও বুঝাইছি, আগের টপিকেও বুঝাইছি, আবার বলতেছি, পারফেক্ট অডিয়েন্স সিলেক্ট করা হচ্ছে যে আমার কন্টেন্টটা যেই টপিকের, এই টপিকটা কোন অডিয়েন্সগুলো পছন্দ করবে, এই অডিয়েন্সটা সিলেক্ট করা, এবং কী পরিমাণ কন্টেন্ট নিবে, কী পরিমাণ অডিয়েন্স নিবে, ওই রকম একটা মেজার করা। যে আমি যদি এই কন্টেন্টটা দিই, তাহলে এই পরিমাণ অডিয়েন্স আমার কন্টেন্টটাকে ভিউ করবে। এটা হচ্ছে আপনার ইন্টারঅ্যাকশনের জন্য, মানে কন্টেন্টটার যাতে ইন্টারঅ্যাকশন বাড়ে। ইন্টারঅ্যাকশন কি আগেই বসি, ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে কন্টেন্টের ভিউ, লাইক, কমেন্ট, এগুলো হচ্ছে একটা কন্টেন্টের ইন্টারঅ্যাকশন। বা বুঝতে পারতেছেন? তো আমরা প্রথম সিলেক্ট করলাম নিয়ে, তারপর করব কিওয়ার্ড, তারপর সিলেক্ট করব কন্টেন্টের অডিয়েন্স, তারপর সিলেক্ট করব আমি এই কন্টেন্টটাতে কী কী ইউজ করব। যেমন এই কন্টেন্টে কি আমরা ভিডিও ইউজ করব, না অডিও ইউজ করব, না আর্টিকেল ইউজ করব, মানে আমার এই নিশের সাথে আমার কোন কন্টেন্টটা দিলে, কোন কন্টেন্টটা দিলে আমার কন্টেন্টটা পরিপূর্ণ হবে। যেমন অনেক নিশ আছে যেটার সাথে শুধুমাত্র ভিডিওই যায়। যেমন আমি যদি এখন কোনো টিউটোরিয়াল দিতে চাই, টিউটোরিয়ালগুলো ম্যাক্সিমামই হয় ভিডিও হয়, তো আমি যদি একটা টিউটোরিয়াল নিয়ে আর্টিকেল একটা কন্টেন্ট করতে চাই, ওখানে কিন্তু আমার আর্টিকেল ইউজ করলে হবে না, বা ওখানে কিন্তু আমার পিকচার ইউজ করলে হবে না, ওখানে কিন্তু আমার ভিডিওটা ইউজ করলে সবচেয়ে বেশি হবে। টিউটোরিয়ালগুলো কিন্তু ধরেন ভিডিওটা সবচেয়ে, তো আমার চিন্তা হবে আমার নিশের সাথে আমার কোন কন্টেন্টটা যাবে, এটা আমার সিলেক্ট করতে হবে। স্ট্র্যাটেজিগুলো কি, মানে আমি আমার কন্টেন্টটাকে এ যদি রান করাইতে চাই, আমার কন্টেন্টটাকে যদি সাকসেস করাইতে চাই, আমি যে একটা কন্টেন্ট দিব, এই কন্টেন্টটাকে যদি সাকসেস করাইতে চাই, তাহলে আমার কোন কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে। তারপর ফলো করতে হবে যে আমি আসলে কন্টেন্টটা কোথায় দিব, মানে কন্টেন্টের কিন্তু প্ল্যাটফর্মের অনেক শেয়ার আছে, কন্টেন্ট প্ল্যাটফর্মিং শেয়ারগুলো কিন্তু অনেক। যেমন আমি কি আমার কোনো ব্লগ ওয়েবসাইটে দিব, নাকি আমি আমার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে দিব, নাকি আমি আমার টুইটারে দিব, নাকি আমার ইউটিউবে দিব, তো আমাকে ওই প্ল্যাটফর্মটা সিলেক্ট করতে হবে, যে ওই কোন প্ল্যাটফর্মে আমি আমার কন্টেন্টটা শেয়ার করব। যেমন আমি যদি কোনো ব্লগ ওয়েবসাইটে করতে যাই, তখন কিন্তু আমার আর্টিকেল লিখতে হবে কন্টেন্ট। আবার যদি আমি কোনো ইউটিউবে যদি আমার কন্টেন্ট দিতে যাই, তখন কিন্তু আমার ভিডিও দিতে হবে। তো একটার সাথে আরেকটা দেখেন সম্পৃক্ত, যে আপনি যখনই একটা করবেন, অটোমেটিক অন্যটাও এটার সাথে চেঞ্জ করতে হবে। তো এইগুলি হচ্ছে স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করতে হবে। তো কন্টেন্ট স্ট্র্যাটেজিটা কি বুঝতে পারছি আমরা, কন্টেন্ট স্ট্র্যাটেজিটা কি আসলে, কন্টেন্টের জন্য কী স্ট্র্যাটেজি ইউজ করা হয়, এই স্ট্র্যাটেজিগুলোকে ইউটিলাইজ করা বা এই স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করাই হচ্ছে ডেভেলপ, কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ। কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপটা বুঝছেন ভাই? হ্যালো, আর হ্যাঁ হ্যাঁ বলেন, কোনটা?
মানে কন্টেন্ট স্ট্র্যাটেজি যেটা, আচ্ছা আচ্ছা আবার বলতেছি, নো প্রবলেম। কন্টেন্ট স্ট্র্যাটেজিটা মানে হচ্ছে যে আমি যে একটা কন্টেন্ট লিখব, এই কন্টেন্টটা লেখার জন্য আমি কি কি স্টেপ ফলো করব যাতে আমার কন্টেন্টটা সাকসেসফুল হয়, মানে আমার কন্টেন্টটার যাতে ভিউ বেশি হয়, আমার কন্টেন্টটার যাতে লাইক কমেন্ট বেশি হয়, আমার কন্টেন্টটা যাতে এঙ্গেজমেন্ট, যেটাকে বোঝায় এঙ্গেজমেন্ট বা ইন্টারেকশন, আমার কন্টেন্টটা যাতে এঙ্গেজমেন্ট বা ইন্টারেকশন বেশি হয়, এটার জন্য আমি যেই যেই স্টেপগুলো ফলো করব বা যেই যেই বিষয়গুলো আমি খেয়াল রাখবো, যেই যেই বিষয়গুলো আমি অ্যাপ্লাই করব, এটাকেই বলে কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। মানে আমি এই কন্টেন্ট স্ট্র্যাটেজিগুলো, স্ট্র্যাটেজি মানে কি, স্ট্র্যাটেজি মানে হচ্ছে আমার উপায়গুলো, মানে আমার পথগুলো, কি স্ট্র্যাটেজিটা ফলো করলে, কি উপায়গুলো আমি যদি ফলো করি তাহলে আমি এটাতে সাকসেসফুল হব, এটাই হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। কন্টেন্ট স্ট্র্যাটেজির অনেক ধাপগুলো বললাম, অনেকগুলো ধাপ আছে, তার মধ্যে প্রথমে হচ্ছে আপনার কন্টেন্টটা কী, এটা নিশটা সিলেক্ট করতে হবে, মানে আপনি কিসের উপর কন্টেন্ট লিখতে চাচ্ছেন, তারপর ওই কন্টেন্টের কিওয়ার্ড আপনার সিলেক্ট করতে হবে, মানে এই কন্টেন্টে আপনি কোন কিওয়ার্ড ইউজ করবেন, তারপর হচ্ছে এই কন্টেন্টটা আপনি কোন অডিয়েন্সে দিবেন, আপনার অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে, মানে আমি এই কন্টেন্টটা কোন অডিয়েন্সের জন্য আমি দিব, তারপর হচ্ছে আপনি এই কন্টেন্টটাতে কী কন্টেন্ট ইউজ করবেন, এটা ডিপেন্ড করতেছে যে আপনি আর্টিকেল ইউজ করবেন না পিকচার ইউজ করবেন না ভিডিও ইউজ করবেন, এটা ডিপেন্ড করতেছে, তারপর ডিপেন্ড করতেছে যে আমি এই কন্টেন্টটা কোন প্ল্যাটফর্মে দিব। কন্টেন্ট শেয়ারিং অনেক প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে আমি আমার এই কন্টেন্টটা কোন প্ল্যাটফর্মে দিব, আমি কি এটা ফেসবুকে দিব, না আমি আমার ব্লগ ওয়েবসাইটে দিব, না ইউটিউবে দিব, নাকি পিন্টারেস্টে দিব, কোন প্ল্যাটফর্মে দিব। কন্টেন্ট প্ল্যাটফর্মিং ইয়াগুলো আপনাদের কিন্তু আগেও দেখাইছি আমি, ঠিক আছে। তারপরে হচ্ছে সবচেয়ে লাস্ট যে স্টেপ, এটা হচ্ছে আমি আমার কন্টেন্টটা ওই প্ল্যাটফর্মে পাবলিশ করা। এইগুলো হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, এটাকেই বলে কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ। মানে আমি যে চিন্তাধারা করছি, আমার যে চিন্তাধারাটা, আমি একটা কাজ কন্টেন্ট করতেছি, এই কন্টেন্ট করার যে ধাপগুলো, যে চিন্তাধারা করছি, এই যে ধাপগুলো, এই ধাপগুলোকেই বলা হয় কন্টেন্ট স্ট্র্যাটেজি। বুঝতে পারছেন নাকি, কনফিউশন আছে এখনো কারো কারো? বুঝতে, সবাই তো বলেন ভাই বুঝতে পারছি, পরে তো ভাই আপনারা মানে ডুবাইয়া দেন আমারে, এটাই তো কষ্ট লাগে। বুঝতে পারছি বললেও ডুবাই দেন, কাজটা সম্পূর্ণ। হ্যাঁ, আমরা একটা কাজ করি, ধরেন আমি এই যে আমি এই যে এই যে ভিডিওটা করলাম না, এই যে ভিডিওটা করলাম, এই ভিডিওটাই নিয়ে আমি ইউটিউবে ছাড়বো, ধরেন সাপোজ এখন এই ভিডিওটা যদি ইউটিউবে ছাড়তে চাই, হ্যাঁ, তাহলে আমার প্রথম কী করতে হবে বলেন, আপনারাই বলেন। আমার এই ভিডিওটা কিন্তু একটা ভিডিও কন্টেন্ট, ধরেন এটা একটা কন্টেন্ট, এই যে আমি আপনাদের একটা ক্লাস করাইলাম, এই যে লেকচার দিচ্ছি, এই লেকচারটা আমি ভিডিওতে ছাড়বো, ছাড়ার জন্য আমার প্রথম, ধরেন আমরা এটাই লাইভ প্রজেক্ট, বলেন কী করব, প্রথম স্টেপ কী, প্রথম স্টেপটা কী বলেন, কী করব, কেলো এখন কারো উত্তর নাই কেন, বলেন প্রথম স্টেপ কি, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, বলেন। আমি তো বললামই, হ্যাঁ, ক্যাপশন রেডি করব, আমরা ক্যাপশন রেডি করি, ধরেন রেডি করি, আমরা এটাকেই পাবলিশ করব, পাবলিশ করার জন্য এই কন্টেন্টটাকে পাবলিশ করব, তো এটার জন্য আমরা একটা ক্যাপশন রেডি করব। তো ক্যাপশন রেডির জন্য আমাদের সবচেয়ে বেস্ট ক্যাপশন কী হবে বলেন, ধরেন যে আমরা ক্যাপশন দিতে পারি যে হাউ টু ডেভেলপ কন্টেন্ট স্ট্র্যাটেজি, এটা কিন্তু একটা ক্যাপশন হতে পারে এই নিশের উপর। হ্যাঁ, ওই তো মানে মেইন আমার তো নিশ আছে, আমার নিশটা কি, আমি এখানে টিউটোরিয়াল দিচ্ছি, কিসের উপর টিউটোরিয়াল দিচ্ছি, যে কন্টেন্ট ডেভেলপ, কন্টেন্ট স্ট্র্যাটেজি কীভাবে ডেভেলপ করতে হয়। আমি কিন্তু প্রথমেই কিন্তু সিলেক্ট করছি কি, দেখেন প্রথম কিন্তু আমি টাইটেল সিলেক্ট করি নাই, প্রথম সিলেক্ট করছি কি আমি নিশ, আমি প্রথম আমার নিশটা সিলেক্ট করছি, আমি নিশটা কী করছি, নিশটা আমি কন্টেন্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের উপর আমি একটা টিউটোরিয়াল বানাচ্ছি, এটা হচ্ছে আমার নিশ। যখন আমি এই নিশটা সিলেক্ট করলাম, এখন আমি কী করবো, এটার একটা টাইটেল দিব, টাইটেল কী দিলাম, যে হাউ টু ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি, যে তোমার কন্টেন্ট স্ট্র্যাটেজিটা কীভাবে ডেভেলপ করবা। তারপর এখানে কী করব, এখানে আমি একটা সিলেক্ট করব, তারপর কি কিওয়ার্ডগুলো সিলেক্ট করব, কি আমি এখানে জানি কিওয়ার্ড কি, আমার কন্টেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে ওই যে কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কিওয়ার্ড সিলেক্ট করতে পারলাম, ধরেন আমরা কিওয়ার্ডও সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এখন তারপরে আমরা কি স্টেপ করব বলেন, আপনারাই বলেন,
শুনে আমরা নিশ সিলেক্ট করলাম, আমরা কিওয়ার্ড সিলেক্ট করে ফেললাম, এখন কি সিলেক্ট করব? না না হয় নাই, আপলোড করব না। এখন সিলেক্ট করতে হবে যে আমি কি আর্টিকেলটা কোনটা নিচ্ছি, আমি কোন কন্টেন্টটা নিচ্ছি, এটা তো এখনও আমি নেই নাই। আমি মাত্র আমি নিশ সিলেক্ট করছি, মাত্র টাইটেল দিছি। এখন টাইটেলের নিচে কি আমার কন্টেন্ট দিতে হবে? না, এখন আমার চিন্তা করতে হবে আমি কি কন্টেন্ট দিব। আমি কন্টেন্ট দিচ্ছি কি, এই টিউটোরিয়াল ভিডিও কন্টেন্ট দিচ্ছি। আমাদের কন্টেন্ট কি, এই যে ভিডিওটা, ধরেন এই যে এখন যদি আমি স্টপটা অফ, এই যে যদি এখন স্টপ করে দিই, স্টপ করে যে ভিডিওটা হবে এই ভিডিওটাই আমরা দিচ্ছি। তো এখন দিচ্ছি কি কন্টেন্ট, তারপরে কি সিলেক্ট করলাম, কন্টেন্ট, কন্টেন্ট সিলেক্ট করলাম আমাদের ভিডিও, ঠিক আছে। এখন যে ভিডিও আমাদের কন্টেন্ট সিলেক্ট করাও শেষ, এখন আমাদের কি সিলেক্ট করতে হবে বলেন? নেক্সট স্ট্র্যাটেজি আমাদের কি হবে? হ্যাঁ না, আর্টিকেল তো সিলেক্ট করে, আর্টিকেল তো এখানে হবে না, আমরা তো ভিডিওই দিচ্ছি, সরাসরি সরাসরি ভিডিও দিচ্ছি। ডিসক্রিপশনও না, ডিসক্রিপশনও এই ইয়ার সাথে, কন্টেন্টের সাথেই চলে গেলো, ভিডিও সাথেই চলে গেলো ডিসক্রিপশন। তারপরে কি বলেন, তারপরে স্ট্র্যাটেজি কি হবে? এই যে আমি চিন্তা করব এই এই ভিডিওটা আমার কোন অডিয়েন্স দেখবে, এই ভিডিওটা কারা দেখবে, যারা ইউথ আছে তারাই কিন্তু দেখবে। তো ইউথ যারা আছে তারা কোথায় দেখবে? এখন আমার চিন্তা করতে হবে যে এটা আমি কোন প্ল্যাটফর্মে শেয়ার করব। তারপর হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার সব কন্টেন্ট কিন্তু হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন চিন্তা করতে হবে যে আমি কোন প্ল্যাটফর্মে আমি আমার কন্টেন্টটাকে শেয়ার করব। তো আমরা কোন কন্টেন্ট এখন কি করব বলেন, কোথায় শেয়ার করব তাহলে? হ্যাঁ, কিন্তু সবগুলোতে না, ভিডিও কন্টেন্ট কোনগুলোতে খাই বলেন, আমার বুঝতে হবে যে এই কন্টেন্টটা আমার কোন জায়গায় বেশি খাবে। না ফেসবুকে না, সবসময় মনে রাখবেন টিউটোরিয়াল সবচেয়ে বেশি খাই ইউটিউবে। এটা তো আমার ফানি কোনো ভিডিও না যে আমি ফেসবুকে ইয়া করে দিব খাবে। এই যে কেন, এই যে অডিয়েন্সটা যে আসলো কেন, আমি যে অডিয়েন্সটা গ্র্যাব করব, কেউ কিন্তু ফেসবুকে গিয়ে কিন্তু সার্চ দেয় না যে টিউটোরিয়াল, কিছু সার্চ দেয় না, মানুষ টিউটোরিয়াল চাইলে টিউটোরিয়ালটা সার্চ দেয় কোথায়। এটাই কিন্তু স্ট্র্যাটেজি, এই যে চিন্তা করতে হবে যে কোথায় দিলে আমার প্ল্যানটা ওয়ার্ক আউট করবে। এই যে দেখেন স্ট্র্যাটেজিতে কিন্তু আপনারা ধরা খাচ্ছেন, চিন্তা করতে হবে যে আপনি যখন কোনো টিউটোরিয়াল দিচ্ছেন, টিউটোরিয়ালটা কিন্তু আপনার ফেসবুকে কেউ খাবে না, কেউ দেখবে না। এখানে ফেসবুকে গিয়ে আপনি নিজেই যদি কোনো টিউটোরিয়াল সার্চ দিতে চান, আপনি কি ফেসবুকে গিয়ে সার্চ দিবেন? নিশ নিশ হিসাবে আপনার প্ল্যাটফর্মটা সিলেক্ট করতে হবে যে এই নিশটা আমার কোন প্ল্যাটফর্মে যাবে। এগুলি কিন্তু প্ল্যান, এই যে প্ল্যানিং করি, চিন্তা করি, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি সিমিলারই কিন্তু প্ল্যান, যে প্ল্যানটাকে ওয়ার্ক আউট করলাম। তো আমার কি চিন্তা করতে হবে দেখেন, তাহলে এখন আমার আমার জন্য সবচেয়ে আইডিয়াল প্ল্যাটফর্ম কোনটা? সবচেয়ে আইডিয়াল প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। হ্যাঁ, এখন তারপরে স্টেপ কি, আমি প্ল্যাটফর্ম সিলেক্ট করে নিলাম, তারপরে স্টেপ, হ্যাঁ বুঝি নাই, ট্যাগ ওইগুলো, এই যে ট্যাগটা চলে আসছে পুরোটা আপলোড। এই যে পরের স্টেপ হচ্ছে যে আমি ওই প্ল্যাটফর্মে এটা আপলোড করব, আমি পরে এটা আপলোড করব। তারপরে আরেকটা স্টেপ আছে, আরেকটা স্টেপ বাকি রয়ে গেছে, আরেকটা স্টেপ হচ্ছে আপলোড করার পরে আমি এটাকে মার্কেটিং করব। আরেকটা হচ্ছে আপলোড করার পরে আমি এটাকে মার্কেটিং করব, যাতে এটার ইন্টারেকশন বাড়ে, যাতে এটার ইয়া করে। এটাই হচ্ছে একটা কন্টেন্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। মানে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এটাকে একদম আপলোড করে মার্কেটিং করলাম, আমার প্ল্যান পুরোপুরি সাকসেসফুল। এই যে আমরা ক্লাসে শুরু করছি, দেখেন আমাদের কিন্তু কিছু প্ল্যান আছে, কন্টেন্ট প্ল্যান আছে। যেমন কি ধরেন যে আমরা ক্লাস শুরু করলাম, প্রথম কি আপনাদেরকে দিয়ে রেজিস্ট্রেশন করাইলাম, রেজিস্ট্রেশন করার পরে ভাইবা করাইলাম, ভাইবার পরে এখন আপনাদের ভিডিও ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার পরে আপনাদের মার্কেট প্লেসে ঢুকাবো, মার্কেট প্লেসে ঢুকানোর পরে আপনারা ইনকাম করবেন, ইনকামের পরে 50 দিন সম্পন্ন হয়ে যাবে, আমাদের প্ল্যানও, আমাদের স্ট্র্যাটেজিও কমপ্লিট, আমাদের কোর্সও সাকসেসফুল। এরকম আপনি যখনই একটা প্ল্যান করবেন, ওই যে প্ল্যানের শুরুর থেকে যেই সব পদক্ষেপগুলো শুরু হবে, শুরু হওয়ার পরে এই প্ল্যানটা যখন আপনার ওয়ার্কআউট হয়ে যাবে, ওই পর্যন্ত আপনি যা যা করবেন তার সবই হচ্ছে স্ট্র্যাটেজি। আর কন্টেন্টের জন্য আমরা কন্টেন্টগুলো এভাবেই প্রথমে এভাবেই চিন্তা করি, চিন্তা করে কন্টেন্টটা ক্রিয়েট করি, ক্রিয়েট করে কন্টেন্টটাকে একটা
প্ল্যাটফর্মে আপলোড করি, আপলোড করে এটাকে মার্কেটিং করি, বাস এটাই হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন ভাই? কারো কি কোনো কোয়েশ্চেন আছে ভাই এই নিয়ে? একদম ক্লিয়ার না? কারো কোনো কোয়েশ্চেন আর কারো? ঠিক আছে, তারপরে আমাদের কি আছে? কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান। আচ্ছা, কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যানটা কি জিনিস? কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান হচ্ছে আমি একটা ক্যালেন্ডার ক্রিয়েট করব, যেখানে আমি আমার সব সোশ্যাল মিডিয়াগুলোতে আগামীতে কি কি পোস্ট করব বা কি শেয়ার করব তা আগের থেকে প্ল্যান করে গুছিয়ে রাখা। যেমন ধরেন আমি এই যে ধরেন এই যে এটাই এটাই কিন্তু একটা কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান। এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা, এ পুরোটাই কিন্তু একটা কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান। মানে কি, ধরেন আমি এই যে 12 নম্বর ক্লাসে কি শিখাবো এটা আমি আগের থেকে প্ল্যান করে এখানে গুছায় রাখলাম, তারপর ওই দিনে আমি এই এই প্ল্যানটাকে ওয়ার্কআউট করব। এই যে ধরেন এই যে আমাদের যে এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা, আমাদের যে কোর্স মডিউলটা, এটাও কিন্তু একটা কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান। কারণ কি, দেখেন এখানে ওনারা পুরোপুরি কোন ক্লাসে কি হবে আগের থেকে সব কিছু একদম সহ টপিক সহ আমি চলে আসছে। যেমন আমি আমার ফেসবুকে একটা বিজনেস পেজ আছে, ওই বিজনেস পেজে আমি চিন্তা করলাম আগামী 1 মাস আমি কি কি দিব, করে আমি একটা প্ল্যান করে এটা একটা ক্যালেন্ডার আকারে এক জায়গায় সুন্দর করে সাজাইলাম। কিভাবে সাজাই এটা যখন আমরা এই যে দেখবো, এই যে থিম দেখবো, এখানে বলে দেওয়া হয়েছে থিমে করানোর জন্য কোথায়, এই যে কন্টেন্ট কন্টেন্ট ওপরে 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 এই যে কন্টেন্ট ক্যালেন্ডার টেমপ্লেট, আমরা যখন টেমপ্লেটে দেখবো তখন দেখবো কিভাবে, মানে ছক করে ধরেন আমি এই সপ্তাহে কি কি করব আমার সোশ্যাল মিডিয়াগুলোতে, আমার সব সোশ্যাল মিডিয়াগুলোতে কি কি করব, এই প্ল্যানটা যেখানে একটা স্টোর করে রাখব, এটাই বলা হয় কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান। এখন কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যানটা কেন করা হয়, কারণ দেখা যায় একটা একটা মার্কেটিং যারা করে, কন্টেন্টের যারা মার্কেটিং করে, তারা তো একজন থাকে না বিজনেসে, কয়েকজন থাকে, যাতে কয়েকজন মিলে বুঝতে পারে যে কি যে আগামী দিনে আমরা কি করব, আগামী দিনে কি পোস্ট হবে, এটা যাতে এক জায়গায় স্টোর থাকে, যাতে সহজেই আপলোড করতে পারে। এটা সবচেয়ে বেশি হয় আপনাকে যখন একজন আপনার মার্কেটার হিসাবে আপনাকে বায়ার যখন আপনাকে সিলেক্ট করবে, তখন আপনি তাকে ক্যালেন্ডার হিসেবে যদি করে দেন তখন তারও বুঝতে সুবিধা হবে যে অমুক দিন কি পোস্ট যাবে তার তার সোশ্যাল মিডিয়াগুলোতে। বুঝতে পারছেন কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যানটা কি বোঝানো হয়, যে ক্যালেন্ডার আকারে এটা আমি একটা প্ল্যান করে রাখলাম যে এই দিন আমি এই কাজ করব, এই জন্য আগামী 1 সপ্তাহের প্ল্যান একসাথে করে ওটা ক্যালেন্ডার আকারে এক জায়গায় রেখে দেওয়া, এটাই হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান। কন্টেন্ট ক্যালেন্ডারগুলো ম্যাক্সিমামই করে হচ্ছে গুগল শিটে করে, কিন্তু এখানে যেহেতু বলছে আমাদের টেমপ্লেটে দেখানোর জন্য, আমরা টেমপ্লেট দেখব, ফ্রি টেমপ্লেটগুলো দেখব। বুঝতে পারতেছি ভাই? কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যানটা বুঝতে পারছি আমরা, কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যানটা আসলে কি, কারো কি কোনো কনফিউশন আছে? আচ্ছা এখন, আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন কন্টেন্ট ক্যালেন্ডারের কিছু টেমপ্লেট দেখব, ফ্রি টেমপ্লেট। ঠিক আছে, আমরা এই যে কন্টেন্ট ক্যালেন্ডার টেমপ্লেট লিখে গুগলে সার্চ দিব, সার্চ দিলে দেখবেন কিছু ফ্রি টেমপ্লেট চলে আসবে। এই যে ধরেন দ্য বেস্ট T2020 কন্টেন্ট ক্যালেন্ডার টেমপ্লেট, এখানেই যাই আমরা। এখানে গেলে এই যে দেখেন এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে। টেমপ্লেট মানে কি আমরা কি জানি কেউ? যখন আমরা করব, এই যে ধরেন এরকম অনেক টেমপ্লেট থাকবে, এই যে এটা হচ্ছে একটা টেমপ্লেট। টেমপ্লেট মানে কি, একটা স্ট্রাকচার, একটা ডিজাইন, যেটা হচ্ছে একটা বেসিক ডিজাইন। যেমন ধরেন এই যে ক্যালেন্ডারের অনেকগুলো বেসিক ডিজাইন থাকবে, এরকম একটা বেসিক ডিজাইন আমরা ইনস্টল করব, এবং ইনস্টল করে এই যে দেখেন Week 1 লেখা থাকবে এখানে, ধরেন এই যে মানডে, টুইজডে, ওয়েনসডে, থার্সডে এভাবে দেওয়া আছে। এই যে নাম লেখা আছে টুইটার, ব্লগ পোস্ট, টুইটার, ফেসবুক, পডকাস্ট, ইমেল, তার মানে এই দিন ধরেন এই যে মানডেতে আমি টুইটারে একটা পোস্ট করব, এখানে আমি লিখে রাখবো যে কি কি পোস্ট করব। চাইলে ছবি থাকলে ছবিটাও এখানে আপলোড করে রাখবো, বা ভিডিও থাকলে ভিডিও আপলোড করে রাখবো। তারপর
এই যে ধরেন এরকম হইতে পারে, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। তা আমরা একটা টেমপ্লেট ডাউনলোড দেই, এই যে এই টেমপ্লেটটা ডাউনলোডের জন্য আমরা ফ্রি টেমপ্লেট ডাউনলোড দেই। ডাউনলোডের জন্য আমার ফুল নেম চাইছে, ইমেল অ্যাড্রেস দিলাম, কোম্পানি নেম এমনি একটা দিয়ে দিই, ওয়েবসাইট ইউআরএল নাই, আমরা ওয়েবসাইট ইউআরএল না দিই। ডাউনলোড আমার ওয়েবসাইটের, আমার একটা ওয়েবসাইট আছে, এটা লিংক দিয়ে দিলাম। লিংক তো ঠিকই আছে, না ওটা লাগবে না, HTTPS টা মিস ছিল। ঠিক আছে, নিয়ে নিছে, ডাউনলোড নাও, একটা টেমপ্লেট ডাউনলোড হোক, আমরা ডাউনলোড করে এই টেমপ্লেটটা আমরা কাজ করি, আমরা ফ্রি টেমপ্লেটই ডাউনলোড করতেছি। এই যে এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমার নিজের বানানো, আমার জন্য একটা বানাইছিলাম। এই যে ওই দিন, ভালো কথা, এই ওয়েবসাইটটা এসে একটা জিনিস ভালো মনে পড়ছে, ওই দিন ফেসবুক পেজের মেসেজিংয়ে আমরা দেখছিলাম যে ওয়েবসাইটের দেখাইছিলাম যে ডোমেন সিলেক্ট করলে ডোমেন দিয়ে করতে হয়, দেখাইছিলাম আপনাদের। এই যে আবার দেখাই, আবার দেখাই, ধরেন আমার পেজে যদি যাই, পেজে যাওয়ার পর দেখেন একটার সাথে আরেকটা, দেখেন চলে আসে কীভাবে, কিন্তু ডাউনলোড তো এখনও স্টার্ট হয়নি, শুধু স্টার্ট অটোমেটিকলি। আচ্ছা, ওই যে মেসেজিংয়ের এটা দেখাই দিই, সেটিংসে গেলে এই যে অ্যাডভান্স মেসেজিং, এই যে অ্যাডভান্স মেসেজিং অপশনটা যে ছিল, এই যে অ্যাডভান্স মেসেজিংয়ের জায়গায়, এই যে এখানে যদি আমি আমার ডোমেন নেমটা সিলেক্ট করে সেভ করে, ভিতরে আরেকটু কাজ আছে এখন, তো আমারটা সিলেক্ট করা তাই আর দেখানো যাচ্ছে না, ডোমেন নেমটা সিলেক্ট করে সেভ দিয়ে দিই, দেওয়ার পরে যদি আমি, এই যে দেখেন এখানে কিন্তু আমার এই যে এটা আসছে, এটা কিন্তু আমার ফেসবুকের আসছে। আমি যদি এখানে কন্টিনিউয়ে সাহারিয়া দিই, সাহারিয়া দিয়ে এখানে যদি আমি কোনো মেল মেসেজ পাঠাই যে হাই, এই যে দেখেন পাঠাইছি কই, এই ওয়েবসাইটে পাঠাইছি না, এখন দেখেন আমার 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 দেখেন আমার পেজে অলরেডি মেসেজ চলে আসছে, এই যে দেখেন আমি মেসেজ পাঠাইছি, বা দেন আই নিড সার্ভিসেস, আমি যদি এটা দিই দেখবেন এই যে দেখেন আমার পেজে চলে আসতেছে। এটাই করে অ্যাডভান্স মেসেজিংয়ের মাধ্যমে, অ্যাডভান্স মেসেজিংয়ে আমরা ডোমেনটা দিয়ে আমরা আমাদের পেজটাকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করাই ফেলতে পারি, যার ফলে এখানে একটা সবসময় আমাদের পেজে সবসময় একটা এই যে মেসেঞ্জার আইকন থাকবে, এই মেসেঞ্জারে ক্লিক করলেই আমরা আমাদেরগুলো পাইতে পারবো। বুঝতে পারছেন এবার অ্যাডভান্স মেসেজিংটা কি? আপনাদের এত ভালো একটা ওয়েবসাইট বানাইতে অনেক সময় লাগে, কিন্তু প্রায় এরকম আমি দুই দিনে যতটুকু পারি আপনাদের একটা টেমপ্লেট, যাতে আপনাদের নিজস্ব পোর্টফোলিও যাতে বানাইতে পারেন, এতটুকু আমি বেসিক ওয়ার্ডপ্রেস দেখাই দিব, ব্লগ তো দেখাবই সাথে এতটুকু দেখাই দিব, এটা আমার নিজের বানানো। হ্যাঁ বলেন ভাই, কোনটা? না না, অ্যাডভান্স মেসেজিং এটা আইফ্রেমের মাধ্যমে আপনি করতে পারবেন না। এই যে দেখাইলাম পেজে যায় অ্যাডভান্স মেসেজিং, এখানে আপনার ডোমেন নেমটা দিবেন, ডোমেন নেমটা দিয়ে সেভ দিবেন, সেভ দেওয়ার পরে আপনাকে শুধু মেসেঞ্জার কিছু আসবে, ওকে ওকে দিয়ে দিবেন, হয়ে যাবে। আর ওয়ার্ডপ্রেসে একটু কাজ করতে হয়, এটা জানার জন্য অবশ্যই আপনাকে ওয়েব ডেভেলপার হইতে হবে ভাই। কিন্তু দিলাম ওটা কেন হইলো না, কেন কই ডাউনলোড কিন্তু হয় না। আচ্ছা এখানে আরেকটা আছে,
ফোনটাতে জানি ঢুকছিলাম, আমাদের ডাউনলোডটা হলো না কেন, দা বেস্ট এই যে এটা সব দিলাম তাও আমাদের ডাউনলোডটা হলো না, আবার দিই। আচ্ছা একটা ট্রায়ালই আমরা দেখি, ডাউনলোড না দিয়ে ট্রায়ালটাই দেখি, যে ট্রায়াল করা যায় 14 ডেজের, আমরা 14 ডেজে একটা ট্রায়াল করি। আমরা 14 ডেজে একটা ট্রায়াল করি, ট্রায়াল করে দেখি। আচ্ছা দেখেন আমি এখানে ট্রায়ালে আমাকে বলতেছে আমি কি করতে চাচ্ছি, ব্লক ক্যালেন্ডার করতেছি নাকি মার্কেটিং ক্যালেন্ডার। আমি ব্লগ ক্যালেন্ডারে যাব, কারণ এই ব্লগ ক্যালেন্ডারই হচ্ছে আমার সব ব্লগ এবং সোশ্যাল মিডিয়া, আমি মার্কেটিং ক্যালেন্ডার করতে যাচ্ছি না। ব্লগ ক্যালেন্ডার, এই যে দেখেন আমার ক্যালেন্ডার ক্রিয়েট হচ্ছে, আমরা একটা ক্যালেন্ডার এখন ক্রিয়েট করব। এরকম সার্চ দিলে অনেক ফ্রি থিম আছে, ফ্রি চলে আসবে, ওখান থেকে ডাউনলোড করে নিয়েও করতে পারেন। আমরা এখন আপাতত এইভাবে করি, করে দেখি। প্রথমে আমার ক্যালেন্ডারটার একটা নেম দিতে হবে, ধরে নেম দিলাম সানি। এখানে সবসময় আপনি আপনার বিজনেসের নেম দিবেন, যেমন আমি যদি আমার বিজনেসটাই চিন্তা করি, ধরেন আমি দিব ম্যাক্স সার্ভিসেস, কারণ আমার বিজনেসের নাম ম্যাক্স সার্ভিসেস, আমি ম্যাক্স সার্ভিসেস দিব। দেওয়ার পরে চাবে আমার নেম শাহরিয়ামান সানি। দেওয়ার পরে দেখেন আমার কোন কোন প্রজেক্টগুলো, ধরেন আমি আমার ফেসবুক দিব, ফেসবুক পেজ দিব, পেজ দিলে সে আবার চাচ্ছে অ্যাক্সেস চাচ্ছে। আচ্ছা মার্কেটিং উইথ সানিটা দিই, এটা যেহেতু আমরা এমনি করে রাখছি এটা দিই, ডান দিয়ে দিলাম। এটাকে আমরা কানেক্ট করাই দিব এটার সাথে, প্রোফাইল কানেক্টেড। বা শুধু ফেসবুকটাই দিই, আমরা অন্য কিছু না দিলাম, ফেসবুকটাই দিলাম। এখন আমরা যদি আমাদের ক্যালেন্ডারে যাই, দেখেন ক্যালেন্ডারটা কিভাবে কাজ করে, ক্যালেন্ডার তো বুঝলাম। প্রজেক্ট ক্রিয়েট করলাম, দেখেন এখন এই প্রজেক্টে আমি কি দিব, টেক দিব। সোশ্যাল ক্যাম্পেইন, আহা আমার এখানে পুরো হয়ে যাবে, অটো পোস্ট নিয়ে নিবে সে। আচ্ছা আমি মনে করি আপনারা বুঝতে পারছেন, বুঝতে পার